কেমন হলো তো? খুবই ভালো। ইনফ্যাক্ট আমরা এখন কেশপুরে আছি। যতটুকু আমার মনে হয়, মানে কেশপুরে প্রথমবার রক্তহীন, কোনো মারপিট ছাড়া, কোনো কিছু ছাড়া ভোট হয়েছে, এবং আমি খুব খুশি যে যেইভাবে আমি চাইছিলাম নির্বাচনটা হোক, কোনো মারপিট ছাড়া, কোনো দুটো কর্মীর মধ্যে ঝামেলা হবে সেটা হবে, যেটা আমি মানে 3 মাস ধরে আপ্রাণ চেষ্টা করেছিলাম নিজেকে নিজের মুখটা বন্ধ রেখে, যতই আমার পার্সোনাল আক্রমণ হোক না কেন, আমি এই কারণেই আক্রমণটা করতাম না, কারণ আমার আক্রমণ করলে কোথাও যদি দুটো কর্মীর মধ্যে ঝামেলা যাতে না লাগে, সেজন্য আমি সবটাই নিজের মধ্যে নিয়ে কোনোদিনও কাউকে উত্তর দিইনি। আজকে যেহেতু নির্বাচনটা শেষ হলো ভাটা লোকসভা কেন্দ্রে, এবং আমরা ওভারঅল নির্বাচনকে নিয়ে খুব খুশি। দুটো ছোটোখাটো ইনসিডেন্ট হয়েছে, কিছু সবঙ্গে হয়েছে, কিছুটা পাঁশকুড়াতে হয়েছে, ঘাটালে হয়েছে, বাট যেইভাবে এই দিকে নির্বাচন হয়, যেই অশান্তি হয় এইবারে, আমি কোথাও যেন ফিলিং গুড যে ওই রকম ধরনের অশান্তি অ্যাজ সাচ রেজিস্টার হয়নি, এবং উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তো এটা আমার মনে হয় এটা খুব বোকা বোকা লাগবে, যে কোনো আজকে দেখি যে কোনো প্রার্থী বলে আমরা এই মার্জিনে জিতবো, ওই মার্জিনে জিতবো। আমি বলবো কি, আজকের দিনে জেতাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং মানুষ মানুষের ভালোবাসা, সেটা একটা একটা মানুষের ভালোবাসা বা লক্ষ মানুষের ভালোবাসা, মানুষ যত বেশি মার্জিনে জেতাবে সেটা পুরোপুরি যারা দেখছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা ভোটার তারা তারা বলতে পারবেন, তারা তারা ডিসাইড করেছেন। এটুকু বলতে পারি কি, মানুষের রায় এবারও আমাদের দিকেই থাকবে ঘাটাল লোকসভা কেন্দ্রে। তোমরা সকাল থেকে বলছো, আমি তো 3 মাস ধরে দেখছি উনি যেইভাবে যুক্তি আক্রমণ, যেইভাবে কেশপুরে এসে ধমকি চমকি দিচ্ছে, পুলিশকে ধমকাচ্ছে, কখনো বিডি অফিসারকে ধমকাচ্ছে, কখনো বলছে কে হাতে বটি লাঠি নিয়ে বেরো, তো আমার মনে হয় এইভাবে উনি ভেবেছিলেন কি জিতবেন, কেন আক্রমণ করে একটু ভেবেছিলেন, কখনো এই স্টাইলটা নেওয়া, কখনো দিলীপ ঘোষ হয়ে যাচ্ছেন, কখনো শুভেন্দু অধিকারী হয়ে যাচ্ছেন স্টাইলে। তো আমার মনে হয় কি, এইসব স্টাইল মেরে বা এইসব ভাবতাবাজি করে অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্র জেতা যাবে না। আমি যেটা প্রথম থেকে আমার ক্যাম্পেনিংয়ে বলি, এই ঘাটাল লোকসভা কেন্দ্র এখানে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, এবং আমি খুব খেটেছি এই শান্তিটা বজায় রাখার জন্য, যে আমি এমন কিছু বক্তব্য রাখিনি বা আমার কোনো কর্মীদেরকে বা আমাদের নেতাদেরকে কোনদিনও বলিনি না এটা করো, এই আক্রমণটা করো, এরকম করো, না না না, আমরা সবাই মিলে চেষ্টা করেছি কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে শান্তি যেন থাকে। এবং হিরণবাবু যিনি প্রথম দিন থেকে অশান্তি তৈরি করে হেডলাইনে থাকতে চেষ্টা করে গেছেন, 3 মাস ধরে তাই হয়েছে, কখনো আমাকে খুনি বানিয়েছেন, কখনো আতঙ্কবাদী, কখনো আমাকে হুড়ি চুরি টাকা নিয়ে, যেটা ইলেকশনের সময় কোনো এ নেই, এবং আমার মনে হয় কি এইগুলো এখন মানুষ বুঝে গেছে, যিনি একটা ফেক ডক্টরেট নিয়ে নিজের নামের সামনে লাগিয়ে যে নির্বাচন নির্বাচনে নামতে পারে, সেটা অনেক মিথ্যে কথাই বলতে পারে বা অনেক কিছুই বলে জিততে চায়। তো ওনাকে এবারে শুভেচ্ছা, এবং আমার মনে হয় এখন তো রায় বেরিয়েই গেছে, রায় বেরিয়ে গেছে, মানুষ রায় দিয়ে দিয়েছে, এটা মানুষের রায়টা আমরা 4 জুন জানতে পারবো এবং দেখতেও পারবো। আমি ব্যক্তি আক্রমণ করিনি, আমি এটা এটা ব্যক্তি আক্রমণ তো আমি আমি তো আমি হোয়াট আই ক্যান ডু ইজ দ্যাট আই ক্যান চেঞ্জ মাই সেলফ, আমার কন্ডাক্টে, আমার কথা বলাতে, আমার শব্দগুলোতে কাউকে যেতে, কারো যেন ইমেজে ডেন্ট না হোক, কারো যেন কষ্ট না পায়, এটা আমার দেখার কথা। এবারে কেউ যদি ইচ্ছে করে কথা বলে আমাকে যদি আক্রমণ করে, এটা তার স্বভাব, তার শিক্ষা, তার দীক্ষা, আমার মনে হয় সেটার জন্য আমি আই ক্যান হেল্প মাই সেলফ, বাট আমি যে ডিগনিটিটা বা যে ডেকোরামটা 10 বছর 3 মাস তোমরা দেখছো, এবং এইবারে বেশি হাইলাইট হয়েছে দেবের সৌজন্য, কিন্তু এই সৌজন্য আমি 10 বছর ধরে করেছি। আমি 2014 যখন, আমার এখনো মনে আছে, সন্তোষ রামজিন যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তার বাড়িতে গিয়ে আমি তার প্রণাম নিয়ে স্টার্ট করেছিলাম, এবং তার বাড়িতে ওনার স্ত্রী আমার জন্য পায়েস বানিয়েছিলেন, এবং সেই সেই ছেলেটাই কিন্তু আজকে এই ছেলেটা দেব। তো আমার মধ্যে যে ভীষণ পরিবর্তন চলে এসছে, আমি খুব অহংকারী হয়ে গেছি 2 টাইমের সাংসদ, তা নয়, কিন্তু এখনো আমি মনে হয় কি প্রতিপক্ষকে আমার সম্মান দেওয়া উচিত। ইনফ্যাক্ট আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাই সবাইকে, প্লিজ এটা এটা সবাই রেখো। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের টিএমসির যতগুলো বিধায়ক আছে, আমাদের ব্লক সভাপতি থেকে আরম্ভ করে, বুথ সভাপতি থেকে আরম্ভ করে, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে, আমরা সমস্ত ভোটার,
যে 3 মাস ধরে যেভাবে ওনারা পরিশ্রম করেছেন দেবের জন্য, দেবকে জেতানোর জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা কথা যেটা বলতে চাই, সমস্ত দলের বড় বড় নেতা, সে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস, 7 জন দাঁড়িয়েছে, আমাকে বাদ দিয়ে আরও 6টা দল আছে, অনেকজন নির্দল থেকেও দাঁড়িয়েছে, তাদের প্রত্যেকের কর্মী, তাদের তাদের ভালোবাসার মানুষ, তাদের সুখচিন্তক, তাদের তাদের অনুগামীদের, তাদের বুথ লেভেলের কর্মীদের সবাইকে ধন্যবাদ জানি। কারণ আমি বুঝেছি যে এই যে 3 মাসের যে লড়াইটা নিজের দলকে জেতানোর, এটা বিং এ প্রার্থী বলতে পারি এটা এটা সহজ নয় কোনো দলের জন্য বা কোনো দলের কর্মীর জন্য। তো আমি আমার টিএনসির পক্ষ থেকে সমস্ত দলের কর্মীদের, বিশেষ করে তাদের দলের নেতাদের, বিশেষ করে তাদের ভোটারদের, বিশেষ করে ধন্যবাদ জানতে চাই। কি 3 মাসের পরিশ্রমটা সত্যি 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 খুব কষ্টকর ছিল। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। গিরিশপুরে প্রথমবার এত বেশি সিআরপিএফ নিয়ে ভোট হয়েছে, প্রত্যেকটা বুথে সিসিটিভি ফুট ক্যামেরা লাগানো, এবং যেইভাবে ভোট হয়েছে কেশপুরে, আমার মনে হয় এর আগে এরকম ভাবে এত নিরপেক্ষ ভাবে বা এত এত নিট অ্যান্ড ক্লিন ভাবে ভোট আগে আমি বলবো কি এই লেভেলে হয়নি, এই লেভেলে হাই ছিল। বলে এই ক্ষোভ তো পাবে, পাবে স্বতঃস্ফূর্ত বোকা বোকার চাওয়া বিফল আমি আগে বলবো কি আগে শান্তিটা বজায় রাখা, কারণ নির্বাচনের পর যেভাবে হিরণবাবু যেভাবে লেগে পড়েছে, ওনার ব্যবহারে ওনার কথাবার্তার মধ্যে কোনো সন্ত্রাস না শুরু হয়, আমাদের প্রথম লক্ষ্য যে মানুষকে শান্তিতে রাখা, মানুষকে আগলে রাখা। ফার্স্ট সেকেন্ডলি দেখা যাক না, এখন মানে রেজাল্টটা আসা, লেটস নট বি ওভার কনফিডেন্ট যে আমি জিতেই গিয়েছি তা নয়, মুখে আবির সবুজ আবির মাখা আছে বলে আমি জিতে গেছি তা নয়, কিন্তু এটা আমাদের কর্মীদের উল্লাস, এটা কর্মীদের 3 মাসের পরিশ্রমের এই যে আবেগটা, আমার মনে হয় 4 জুন অব্দি আমাদের ওয়েট করা উচিত। 4 জুন যখন রেজাল্টটা বেরোবে, যখন আমরা জানতে পারবো কি আমরা জিতেছি এবং কত মার্জিনে জিতেছি, তখনই তোমার প্রশ্নের উত্তরটা আমি খুব ভালোভাবে এবং নিয়মভাবে দিতে পারবো। 3 মাসের প্রচারে প্রচুর প্ল্যান হয়েছে, ওয়েট হয়েছে, শুটিং আমার একদিনে শুটিংটা ছিল সেটা ক্যান্সেল করতে পারলাম না, পরশুই শুটিংটা আছে টেক্কাল, বাট ওই ক্যারেক্টারটা একটু ইয়ে আছে, বাট তারপরে আমার খাদানে শুটিংটা শুরু হবে, আই হ্যাভ 2 মান্থস কা পুরো প্রপার ব্রেক আছে, তো আমার মাথায় আছে 2 মাসের মধ্যে আট লুজ 10 কেজিস, 2 মাস আমার মনে হয় জেতার পর যেটুকু পলিটিক্যাল কাজ আছে সেটা, তারপরে দেব ইউ উইল বি ইন এ মানে হ্যাভ টু রিশেপ অ্যান্ড রি ইউ নো গেট ব্যাক টু হোয়াট আই এম গুড অ্যাট। মানে প্রত্যেকটা বছরে যেভাবে হচ্ছে সময়ের সাথে সাথে উইথ মাই এক্সপিরিয়েন্সেস উই গ্রো, মানে অল হিউম্যান বিং গ্রোস, তো আমার মনে হয় সেই জায়গা থেকে ডেফিনেটলি 10 বছর একটা এক্সপিরিয়েন্স আরো বেশি বুঝতে শিখলাম, এবং এই এই নির্বাচনটা কোথাও যেন আমি খুব গ্রাউন্ড থেকে শুরু করেছি, এবং মানে তুমি ঠিকই ধরেছো এই এই নির্বাচনটা হয়তো কোথাও যেন দেবের ইনভলভমেন্টটা আগের তুলনা অনেক বেশি, অনেক বেশি বুঝতে শিখেছি, অনেক বেশি জানতে পেরেছি, এবং এবং সেটা আমার কোথাও যেন মনে হয় কি যে তারপর সামনের 5 বছর এটা অনেক কাজে লাগবে। দেখো ইফ ইউ টক আউট মাই কাইন্ড অফ পলিটিক্স, মানে আমি যেটা করি আমি সেটাই করবো, ইফ ইউ টক আউট ইনভলভমেন্ট টু বি লাইক এ হিরন, উইচ আই ক্যান ডু ইন দিস লাইফ, তো ইনভলভমেন্ট তো মানুষকে ভালো রাখা, আমরা তো আমার আমার জানতে বা অজান্তে কোনো মানুষের কোনো ক্ষতি করিনি এবং চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য, এবং ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ, এবং এই ঘাটাল থেকে পাঁশকুড়া যে রাস্তাটা আসে তোমরা আজকে সারাদিন ঘুরলে, সেটা আমারই চিঠিতে হয়েছে, অনেকগুলো ব্রিজ হয়েছে, এবং যেখানে আমরা বিরোধী মানে কেন্দ্র সরকারে আমরা বিরোধী, মানে বিরোধীদের কিছুই কাজ করা হয় না, তুমি যদি একই দলে থাকো তখন সেইখান থেকে আমি অনেকগুলো কাজ বার করে নিয়ে আসতে পেরেছি, কারেক্ট, তো সেই জায়গা থেকে অনেক কাজ হয়েছে, এবং এই বছর তো আমার মনে হচ্ছে 4 জুনে অনেক কিছু চেঞ্জ হবে, অনেক নতুন কিছু ঘটবে বলে মনে হয়, লেটস সি, লেটস ওয়েট এন্ড ওয়াচ।
কম না, একই আছে, আমার কাছে তো খবর আছে, কিন্তু ভালোই আছে। তাহলে গুড ইনাফ, এইটা সবচেয়ে বেশি, মানে এই লাস্ট পাঁচটা ফেজের মধ্যে সবচেয়ে বেশি তো 83% এখানেই দেখতে পাচ্ছি। আমার কোথাও আই এম অ্যাজ আই এম ভেরি হ্যাপি অ্যাজ এ ক্যান্ডিডেট, লেটস সি। তুমি ঘাটার মাস্টার প্ল্যানের কথা বলছো, রেল পরিষেবা, তবে মিষ্টি আছে, ডাল ভাত আছে, পেটটা ভরার জন্য তোমার কি লাগবে? ঘাটাল মাস্টার প্ল্যান যে বন্যাটা হয়, আমার মনে হয় উত্তর মধ্যে যদি আমাকে একটা প্রথম প্রায়োরিটির মধ্যে করতে হয়, তাহলে তো আমি বন্যার নিয়ন্ত্রণটা আগে করবো, কারণ মানুষ মরে যাচ্ছে, মানুষ ঘর ছাড়া থাকছে, এতগুলো জমি যে যেগুলো চাষ হচ্ছে সেগুলো জলের তলায় চলে যায়, সেই কারণে দুবার চাষ হয় না ঘাটালে। তো আমার প্রথম লক্ষ্য হচ্ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যান ডায়ে, কারণ রেলওয়ে লাইনটা দুটো একসাথে কেউ দেবে না, ইটস এ হিউজ প্রজেক্ট। আর রেলওয়ে লাইন তৈরি করতে দিদি 2009 পাস করেছে, দিদি রেলওয়ে বাজেটে পাস করা, আরামবাগ চন্দ্রকোনা টাউন রেলওয়ে বাজেটের মধ্যে ছিল, এবং সেইটা করতে যে জমি অধিগ্রহণ করতে যে সময়টা লাগবে, সেই সময়টার আগে আমি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা করে নিতে পারি, ওয়াই নট। তো ডেফিনেটলি ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেছে, তো নেক্সট টাইম আমাদের পাঁশকুড়া ঘাটাল দিয়ে আরামবাগে যে রেলওয়ে লাইনটা আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করবো।